আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরেনাজ মমি বসানো হলো মেট্রো রেল এমআরটি লাইন 6 এর সবশেষ ভায়াডাক্ট সবশেষ ভায়াডাক্ট বা স্প্যান বসানোর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পূর্ণতা পেল মেট্রো রেল সেই সঙ্গে দৃশ্যমান হলো প্রায় 20 কিলোমিটার ভায়াডাক্ট বেলা 11টার কিছু সময় পর আনুষ্ঠানিকভাবে তোলা হয় শেষ ভায়াডাক্টটি প্রেস ক্লাবের সাথে 582 ও 583 নম্বর পিয়ারে যুক্ত হয় শেষ ভায়াডাক্ট উত্তরা থেকে দিয়াবাড়ি পর্যন্ত মেট্রো রেলের কাজের মোট অগ্রগতি 74.04%, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 90.08%, আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 73.08%। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহ রয়েছে এই লক্ষ্যে চলমান ঘটনা প্রবাহ তারা পর্যবেক্ষণ করছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট প্রেস অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি একথা জানান তিনি আরও বলেন র্যাবের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের একজন সদস্যের সমর্থন জানিয়ে দেয়া চিঠি তার ব্যক্তিগত মত শান্তিপূর্ণভাবে রোহিঙ্গা পুনর্বাসনে ইইউ মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করছে জানিয়ে সব আন্তর্জাতিক সংস্থাকে এ বিষয়ে কাজ করারও আহ্বান জানান হোয়াইটলি 75-এর 15 আগস্টের পর বারবার আঘাত আসলেও কবিতা নাটকের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে বাঙালিরা প্রতিবাদ করছেন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন কবিতার মাধ্যমেই সবচেয়ে দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায় গণভবন থেকে জাতীয় চিত্রকলা একাডেমিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবের উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন বাঙালি সহজাতভাবেই কবি বলেও মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে 6 জন অর্জন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ১৫ আগস্টের পর যখন কোন রাজনৈতিক কর্মকাণ্ড করা যাচ্ছে না তখন আমাদের কবিতার মধ্য দিয়েই তো প্রতিবাদের ভাষা বেরিয়ে আসে কাজে এই কবিতার মধ্য দিয়ে আমাদের অনেক না বলা কথা বলা হয় অনেক সংগ্রামের পথ দেখানো হয় আমি একজন রাজনীতিবিদ বক্তৃতা দিয়ে বেড়াই কিন্তু আমার মনে হয় যে একটা কবিতা আমি যে কথা বললে মানুষকে উদ্বুদ্ধ করতে পারি তা থেকে অনেক অনেক বেশি উদ্বুদ্ধ হয় মানুষ একটা কবিতার মধ্য দিয়ে গানের মধ্য দিয়ে নাটকের মধ্য দিয়ে বা সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে মানুষের হৃদয়ের কাছে পৌঁছানো যায় আজ ভয়াল 27 জানুয়ারি 17 বছর আগের এই দিনে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে এখনও আলোর মুখ দেখেনি ভয়াবহ এই হত্যাকাণ্ডের বিচারের রায় কবে হবে তা নিয়েও কাটছে না অনিশ্চয়তা বিচার কার্যক্রমে দীর্ঘসূত্রিতার কারণে হতাশ নিহতের স্বজনরা দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দেখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা শনাক্তের সাথে সাথে দেশ জুড়ে বাড়ছে করোনা ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা সবশেষ 24 ঘন্টায় ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে 1 জন এবং উপসর্গে 3 জন মারা গেছেন নতুন করে শনাক্ত হয়েছেন আরও 261 জন জেলায় শনাক্তের হার 30.06%, চট্টগ্রামে মারা গেছেন 2 জন নতুন করে 1,121 জন শনাক্ত হয়েছেন সংক্রমণের হার প্রায় 36%, বরিশালে করোনায় মৃত্যু হয়েছে আরও 1 জনের নতুন শনাক্ত 134 জন আক্রান্তের হার 37.87%, এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 1 জন 377 জনের নমুনা পরীক্ষায় 237 জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার 60.39%। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের শেয়ার আজ থেকে এ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে 30 জুন 2021 সমাপ্ত হিসেব বছরে বিনিয়োগকারীদের জন্য 10% স্টক ডিভিডেন্স ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ কারণে কোম্পানিটিকে বি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করা হয় বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের 30 দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া হবে না দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন আর বারবার হাত পরিষ্কার করুন ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে